হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক 2022 সালে ছাত্রছাত্রীদের জন্য। আর আজকের এই ভিডিওটি কিন্তু উচ্চ মাধ্যমিকের সায়েন্স, আর্টস, কমার্স সকলের জন্য কিন্তু কাজে লাগবে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা এই পাঠ থেকে সাজেশন দিতে চলেছি। তো চলো আর কথা বাড়াবো না, পরীক্ষারও আর দেরি নেই, আমরা সরাসরি সাজেশনে প্রবেশ করি এবং দেখে নিই কোন প্রশ্নগুলি এই বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় পাঠে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এবং ভাষা, এই যে দুটো অংশ রয়েছে, এই দুটো অংশ নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই সমস্যার সম্মুখীন হতে হয়। তারা এটিকে ব্যাকরণ বলে ভুল করে থাকে অনেক সময়, কিন্তু এটা কিন্তু ব্যাকরণ নয়, এটা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা। তো এই অংশ নিয়ে অনেকের অভিযোগ আমার কাছে আছে, দাদা এই জায়গাকার পড়াগুলো মুখস্থ হচ্ছে না, খুব বোরিং লাগছে, খুব কঠিন লাগছে। তো এই জায়গা থেকে যদি কিছু প্রশ্ন বলে দেওয়া যায় যে প্রশ্নগুলো আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে খুবই ভালো হয়। তো তাদের সেই রিকোয়েস্টকে মান্যতা দিয়ে আজকে আমি এই পার্ট থেকে কিছু সাজেশন তোমাদেরকে বলে দিচ্ছি। সাজেশন ঠিক নয়, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। এই প্রশ্নগুলো ভালোভাবে তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু যথেষ্টই উপকৃত হবে। আমি যদিও বাংলা সাজেশন দেই না, তবুও অনেকের রিকোয়েস্টে আজকে আমি এই সাজেশনটা দিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি ফলো করো, অবশ্যই উপকৃত হবে। তো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই জায়গা থেকে আমি প্রথমে তোমাদের প্রশ্ন বলে দেব। তো সংশোধিত সিলেবাস অনুসারে এই পাঠ থেকে তোমাদের কিন্তু বাঙালির চিত্রকলা, বাংলা চলচ্চিত্রের কথা, বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এই চারটি পাঠ কিন্তু সংশোধিত সিলেবাস অনুসারে রয়েছে। তবে আমি একটি কথা বলবো, এই চারটি পাঠই যে তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তবুও যদি কেউ চারটি পাঠ পড়ে রাখে তাহলে তো খুবই ভালো। আর যারা পড়তে পারছো না, যাদের প্রিপারেশান এখনও ঠিকঠাক করে হয়নি, তাদের ক্ষেত্রে বলবো তোমরা এই চারটির ভিতর থেকে যে কোনো দুটো পাঠকে যদি খুব ভালোভাবে পড়ে নাও তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং তোমরা কিন্তু লিখতেও পারবে। তো বাঙালির চিত্রকলা এবং বাংলা চলচ্চিত্রের কথা, এই দুটো পাঠ সবচেয়ে সহজ হবে আমার মনে হয় তোমাদের জন্য, তাই এই দুটো পাঠে কিন্তু আমি ট্রিপল স্টার করে দিয়েছি। বাঙালির বিজ্ঞান চর্চা থেকে তোমাদের অনেক প্রশ্ন পড়তে হবে, তাই এই পাঠটিকে একটু দূরে সরিয়ে রাখাটাই ভালো হবে। বাঙালি ক্রীড়া সংস্কৃতি তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে এই বাঙালির চিত্রকলা এবং বাংলা চলচ্চিত্রের কথা, এই দুটো পাঠকে তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। তো চলো আমরা দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে এই বছরের জন্য। বাঙালি চিত্রকলা থেকে তোমরা প্রথম যে প্রশ্নটি পড়বে, বাঙালির চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, বাঙালির চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। প্রথম দুটি প্রশ্নকে তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বে এবং তিন নম্বর প্রশ্নটিকে দেখে যাবে, বাঙালি চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই তিনটে প্রশ্ন খুব ভালোভাবে পড়বে, প্রথম দুটোকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়বে এবং তিন নম্বরটা কিন্তু দেখে যাবে। দ্বিতীয় পাঠ বাংলা চলচ্চিত্র কথা, এখান থেকে কিন্তু প্রথম যে প্রশ্নটি রয়েছে এটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রিপল স্টার প্রশ্নগুলো। দুই নম্বর প্রশ্ন রয়েছে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংয়ের অবদান আলোচনা করো। তিন নম্বর রয়েছে, বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্নকে ভালোভাবে পড়বে, আর যদি হাতে সময় থাকে, যদি পারো, নিউ থিয়েটার্সের অবদানটা বাংলা চলচ্চিত্রে দেখে যেতে পারো, ওকে? কিন্তু প্রথম তিনটাকে ভালো করে পড়তে হবে, তার ভিতরে সত্যজিৎ রায়কে কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, ওকে? তিন নম্বর পাঠ রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চা, এই পাঠটা কিন্তু যথেষ্ট জটিল, এখান থেকে অনেক প্রশ্ন পড়তে হয়। তো আমি বলবো তোমরা এই জায়গাটিকে স্কিপ করে যেতে পারো, আর যারা পারবে তারা পড়ে নেবে। তো যারা চাইছো যে না এখান থেকে যদি দু একটা প্রশ্ন দেওয়া যায়, তো সেক্ষেত্রে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদানটাকে তোমরা একটু ভালোভাবে দেখে যাবে, আর সম্ভব হলে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং মেঘনাথ সাহা, এই দুটো প্রশ্নকে কিন্তু দেখে যাবে। এই জায়গা থেকে কমন দেওয়া খুব চাপ বাঙালির বিজ্ঞান চর্চা থেকে, অনেক কিছু পড়তে হয়। তো তবুও আমি তোমাদের সামনে তিনটে প্রশ্ন বলে দিলাম, তার ভিতরে জগদীশচন্দ্র বসুকে বেশি ইম্পর্টেন্ট বললাম। সর্বশেষ পাঠ বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে তোমরা পড়বে, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে দাবা খেলায় বাঙালির কৃতিত্বর পরিচয় দাও, অর্থাৎ দাবা খেলা নিয়ে তোমাদের পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ রয়েছে। দুই নম্বর, সাঁতারে বাঙালির কৃতিত্ব আলোচনা করো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এবং তিন নম্বর, বাংলায় ফুটবল খেলার সূচনা কীভাবে হয়, ফুটবলে বাঙালির কৃতিত্ব আলোচনা করো, এই প্রশ্নটি ভালোভাবে অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে। মোহনবাগানের IFA শিল্ড জয় ভারতের জাতীয়তাবাদকে কীভাবে উজ্জীবিত করেছিল, এই দুটো প্রশ্ন এভাবে আসতে পারে, ওকে? এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, আর হাতে সময় থাকলে অবশ্যই ক্রিকেট এবং ব্রতচারী, এই দুটো খেলাকে তোমরা দেখে নিবে। তাহলে টোটাল তোমাদের বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাসের কিন্তু আমি
প্রশ্ন বলে দিলাম। যারা যারা পারবে চারটি পাটি পড়ে যাবে, আর যারা পারবে না তাদেরকে আমি বলছি তোমরা প্রথম দুটো পাঠ যেটা রয়েছে বাঙালি চিত্রকলা এবং বাঙালি চলচ্চিত্র যেটা আছে এই দুটো পাঠকে তোমরা খুব ভালোভাবে পড়ে দিবে। মাত্র 6টা প্রশ্ন দেওয়া আছে ওখানটায়, খুব ভালোভাবে তোমরা যদি পড়ে নাও তাহলে ওখান থেকে আশা করি কমন পেয়ে যাবে। তোমাদের ভাষা অংশ থেকে আমি তিনটি প্রশ্ন বলে দিচ্ছি, এই তিনটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ, আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো ভাষার যে প্রথম প্রশ্নটি রয়েছে, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। দুই নম্বর রয়েছে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী, যে কোনো এক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করে প্রতিটি ভাগের একটি করে উদাহরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তিন নম্বর প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি কী কী, যে কোনো একটি ভাগ আলোচনা করো। দেখো ফলিত ভাষাবিজ্ঞানের ভিতরে কিন্তু রয়েছে সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, শৈলী বিজ্ঞান, অভিধান বিজ্ঞান। এর ভিতর থেকে এই এতগুলো ভাগ রয়েছে তার ভিতর থেকে শৈলী ভাষাবিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান এই দুটো পার্টকে কিন্তু তোমরা এক্সট্রা করে দেখে নেবে। কেন? কারণ শুধুমাত্র শৈলী ভাষাবিজ্ঞানও বলতে পারে, আবার অভিধান বিজ্ঞানও বলতে পারে। তো এই তিনটি প্রশ্নকে তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বে। আর দুটো প্রশ্ন ভাষা থেকে তোমরা অতিরিক্ত হিসেবে হাতে সময় থাকলে দেখে যাবে, সেটি হচ্ছে যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনির পরিচয় দাও। অর্থাৎ যুক্তধ্বনি এবং গুচ্ছধ্বনির সংজ্ঞাটা পড়বে, উদাহরণটা পড়বে এবং ব্যাখ্যা, এটা একটু দেখে নেবে। আর মুন্ডমাল এটা আসার সম্ভাবনা নেই, তবুও যদি সময় পাও একটু দেখে নিও, ছোটো প্রশ্নে আসতে পারে। তো এই ছিল তোমাদের টোটাল সাজেশন, আশা করি এবার এই পাঠ থেকে তোমাদের আর ভয় লাগবে না। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে খুব প্রবলেম হলে তোমরা প্রথম দুটো পড়ে নাও, চিত্রকলা এবং চলচ্চিত্র, এবং ভাষা থেকে প্রথম যে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম সেই প্রশ্নগুলো পড়ে নাও, তাহলে এই পাঠ থেকে তোমরা কিন্তু 6টা নম্বর পেয়ে যাবে। এবার তোমাদের একটা কথা বলি, তোমাদের যদি বাংলা গল্প কবিতা, তারপরে তোমাদের আমার বাংলা নাটক এই সমস্ত জায়গা থেকে সাজেশনের প্রয়োজন হয়, প্রবন্ধ রচনা এই সমস্ত জায়গা থেকে যদি সাজেশনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে, কারণ হাতে কিন্তু আর সময় নেই, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা আসতে চলেছে, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমাদের সেই সাজেশনগুলো দিয়ে দিব। কিন্তু একটাই অনুরোধ, কমেন্ট করে তোমাদের জানাতে হবে। আর আমি যে আজকের প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের টিচারেরা কোন কোন প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ বলেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।